ইন্টারনেটের যুগে বাস করি এবং যে কোনো বাচ্চা ছেলে, যে কোনো বাচ্চা মেয়ে যদি ওই WWW বা এই ইন্টারনেটের জগৎ, সেই জগতে, আন্তর্জালের জগতে গিয়ে টাইপ করে লিপস অ্যান্ড বাউন্স, এই লিপস অ্যান্ড বাউন্স টাইপ করলে আসলে কি দেখতে পাওয়া যায়। আমি লিপস অ্যান্ড বাউন্স টাইপ করলাম এবং অনেকগুলো, যে আমি বলবো আমার ক্যামেরা পার্সনকে একবার একটু জুম করতে, অনেকগুলো যে লিঙ্ক রয়েছে তার মধ্যে থেকে একটা লিঙ্কে আমি গেলাম এবং দেখলাম লিপস অ্যান্ড বাউন্স প্রাইভেট লিমিটেড বলে একটি কোম্পানির ডিটেল পাওয়া যাচ্ছে। কোম্পানিটি এখনও অ্যাক্টিভ কোম্পানি। কোম্পানিটা 4 লাখ টাকা দিয়ে বানানো হয়েছিল, রেজিস্ট্রেশন হয়েছিল 19/4/2012 সালে P77 ব্লক বি নিউ আলিপুর কলকাতাতে, অর্থাৎ এখানেই সুজয় ভদ্রের অফিসে রেড করা হয়েছিল। এরপর কোম্পানির ডিরেক্টর যারা, সেই ডিরেক্টরের লিস্টে আমি যদি যাই, সেখানে প্রথম নাম দেখতে পাচ্ছি অমিত ব্যানার্জি ডিরেক্টর, উনি ডিরেক্টর 2 জানুয়ারি 2014 থেকে। তারপরেই দ্বিতীয় যে ডিরেক্টর, সেই ডিরেক্টরের নাম বিশ্বনাথ ভট্টাচার্য, উনি ডিরেক্টর 2 জানুয়ারি 2014 থেকে। লতা ব্যানার্জি ডিরেক্টর বৃহস্পতিবার 19 এপ্রিল 2012 থেকে। রুজিরা ব্যানার্জির নামও ডিরেক্টর লিস্টে রয়েছে ফ্রাইডে 1 আগস্ট 2014 থেকে। এবং সুজয় কৃষ্ণ ভদ্রের নাম রয়েছে ডিরেক্টর হিসাবে, বৃহস্পতিবার ছিল সেই দিনটা, 19 এপ্রিল 2012 সালে। এবং এখানেই আমি যদি দেখতে পাই অমিত ব্যানার্জির অ্যাড্রেসও দেওয়া রয়েছে, 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট কালীঘাট কলকাতা 26-এ দেওয়া রয়েছে বিশ্বনাথ ভট্টাচার্যের অ্যাড্রেস। লতা ব্যানার্জির অ্যাড্রেস দেওয়া রয়েছে 30B, অর্থাৎ যাদেরকে ডাকা হয়েছে। এবং তার পাশাপাশি রুজিরা ব্যানার্জির অ্যাড্রেসও দেওয়া রয়েছে 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে। সুতরাং সুজয় ভদ্র বাদে প্রত্যেকের অ্যাড্রেস দেওয়া রয়েছে বিশ্বনাথ এবং সুজয় বাদে হরিশ চ্যাটার্জি স্ট্রিট, 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট, যে রাস্তা, যে বাড়ি বা যে অ্যাড্রেস নিয়ে বারবার জাস্টিস অমৃতা সিনহা বলেছেন যে আপনারা কি খতিয়ে দেখেছেন যে অ্যাড্রেসটা আদৌ কি এখনও জড়িত রয়েছে কিনা, এবং কী রয়েছে এই 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট অ্যাড্রেসের সঙ্গে, গোটা বাংলা জানতে চায়। গোটা বাংলা জানতে চায় কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কি জানাতে চায়? এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কোর্টকেই জানাচ্ছে না খামবন্দি তাদের রিপোর্টে, বাংলাকে কি জানাবে? এই ডোমেনগুলো পাবলিক ডোমেনে, হয় এগুলোতে মিথ্যা কথা লেখা রয়েছে, বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট হয়তো কোথাও না কোথাও গিয়ে কোনো মিথ্যাচার হয়তো করছে, এমনটা সাধারণ মানুষ বলছে। এবার ইডির জন্য চ্যালেঞ্জ, লিপস অ্যান্ড বাউন্সের এই দুর্নীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা তাদের একটা কব ওয়েব তৈরি করা। কব ওয়েব মানে কি? মাকড়সার জাল, অর্থাৎ খুব বেসিক জিনিস। আবারও বলছি, একেবারে আমরা ওই ওয়েব সিরিজ দেখে, সিনেমা দেখেও যেটুকু জেনেছি, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা বোধ হয় সেটা করেননি বলেই কোর্ট এতটা রেগে গেছিল। কিছু না, একটা প্যান কার্ড নাম্বার দিয়ে, সেই প্যান কার্ড নাম্বার কোথায়, কোন অ্যাকাউন্টে কত টাকা গেছে, অমিত ব্যানার্জি লিপস অ্যান্ড বাউন্সের ডিরেক্টর কবে থেকে হয়েছেন, লতা ব্যানার্জি কবে থেকে ডিরেক্টর হয়েছেন, লিপস অ্যান্ড বাউন্সের DIN কত, অর্থাৎ ডিরেক্টর আইডেন্টিফিকেশন নাম্বার কত, সেগুলো পরিবর্তন হয়েছে কিনা। 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে প্রথমে রেজিস্টার ছিল বলে বলা হচ্ছে এবং পরবর্তীকালে নাম্বার চেঞ্জ হয়েছে, এই সমস্ত কিছু বলা হচ্ছে। এই জায়গাগুলো খতিয়ে দেখা, এগুলো বাচ্চা ছেলেরাও হয়তো পারবে, বাচ্চা মেয়েরাও হয়তো পারবে,